আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে আমার অন্য একটা ভ্লগ শেয়ার করতে। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমার নানু গ্রাম থেকে এসেছে, আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এগুলো আমার নানুর গাছের মালটা এবং কমলা। কমলা দেখলাম কয়েকটা সাইজ ছোট ছোট হয়েছে এবং কয়েকটা বড় বড় হয়েছে, এগুলো আরও সুন্দর করে পাকে বাট এখন আসবে তাই ছিঁড়ে নিয়ে আসছে। এগুলো হলো আমার নানুর গাছে সুপারি। তো আমার আম্মু একটু একটু পান খায় তাই কয়েকটা সুপারি নিয়ে আসছে। আর এটা হলো আমার ছোট খালা, আমাদের জন্য পিঠা বানায় পাঠাইছে, এটাকে আবার চিনি শিরা করে তার মধ্যে দিতে হয়। তো আর এখানে আমার খালার গাছে কয়েকটা বোম্বাই মরিচ পাঠাইছে, এই মরিচগুলো অনেক ঝাল আর এগুলো খেতে খুব মজা। আর দেখুন পাকা পাকা কত সুন্দর হয়েছে মরিচগুলো। তো এখানে এই নানুর গাছের ফল সবজি সব নিয়ে আসছে। আর এটা হলো আমার খালাতো বোন, ও আমাদের জন্য গিফট পাঠাইছে। তো ও অনেক ছোট, তাও আমাদের জন্য দেখুন কত সুন্দর করে পাঠাইছে, আমরা তো দেখে খুব খুশি হয়েছি। সবার জন্য গিফট পাঠাইছে, চুলের ব্যান্ড পাঠাইছে, খুব সুন্দর সুন্দর অনেক সুন্দর করে একটা চিঠি লিখে পাঠাইছে। আর আমাদেরকে বলে নাই, বলে তোমাদের জন্য একটা সারপ্রাইজ পাঠাইছি, নানুর কাছ থেকে নিয়ে নিও। তো আমরা পেয়ে সবাই খুব খুশি হয়েছি। তো দেখুন কত সুন্দর সুন্দর আমাদের জন্য ব্যান্ড পাঠাইছে। আর এখানে লিখছে, তোমাদের পছন্দ হলে আমাকে জানাবা কিন্তু, ওকে, এটা লিখে পাঠিয়েছে। তো ও ছোট মানুষ, আমাদের জন্য নিজে থেকে বানিয়ে এভাবে পাঠাইছে, আমরা অনেক খুশি হয়েছি। আর অন্যদিকে আমার খালাতো ভাই, ও অনেক সুন্দর ড্রয়িং করে, তো ও আমাদের জন্য কয়েকটা এরকম ড্রয়িং করে পাঠিয়েছে, ওগুলোও দেখতেছিলাম। ও যে কার্টুনগুলো দেখে, ওই কার্টুনগুলোকে ও একবার দেখেই অনেক সুন্দর করে আঁকতে পারে। ও খুব সুন্দর পেন্সিল দিয়ে স্কেচ করেছে, দেখুন আমি দেখতেছি প্রতিটা, আর খুব অবাক হইতেছিলাম যে এত সুন্দর করে কিভাবে ও আঁকছে। তো এই তো, ও সামনে হলো এসএসসি পরীক্ষা দিবে, তো ওর জন্য দোয়া করবেন সবাই। তো দেখুন কত সুন্দর করে এঁকেছে, আমার খুবই ভালো লেগেছে। ওরা সবসময় আমার ভিডিও দেখে, তো ওদেরকে অনেক 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 থ্যাংক ইউ এত সুন্দর গিফট পাঠানোর জন্য আমাদের জন্য। তো এখানে দেখুন আমার নানুর গাছের আরও ফল, এগুলো হলো আমরা আমার নানুর গাছের কত আমরা নিয়ে আসছে আমাদের জন্য। জাম্বুরা নিয়ে আসছে, আমরাগুলো একদম দেশি আমরা আমার নানুর গাছের, দেখুন কত বড় বড় হয়েছে। আমার নানু অনেক জিনিস আনতে পারে নাই, না হলে আরও অনেক কিছু নিয়ে আসতো, অনেক কিছুই হয় আমার নানুর গাছে। গ্রাম থেকে যে কোনো কিছু নিয়ে আসলে খুব ভালো লাগে, কেমন জানি একটা মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ। তো এইসব দেখে আমরা তো সবাই খুব খুশি, গ্রাম থেকে সাধারণ কিছু নিয়ে আসলেও আমরা অনেক খুশি হই। এগুলো তো নর্মালি আমরা কিনেই খাই, বাট গ্রাম থেকে নিয়ে আসছে এটার মধ্যে অন্যরকম একটা খুশি, খুবই ভালো লাগে। তো এখানে আমার আম্মু আবার দুইটা কাঁথা সিলাই করতে দিয়েছিল, তো গ্রামে অনেক মহিলারা আছে না, এগুলো সেলাই করে অনেক সুন্দর করে। তো আম্মু আবার গ্রাম থেকে এরকম করে কাঁথা বানায়, রেডিমেড কিনতে পাওয়া যায় বাট এগুলো আরও সুন্দর করে ওরা যত্ন সহকারে বানায়। তো আম্মু দুইটা কাঁথা নিয়েছিল। তো এদিকে আমরা আবার এগুলোর ভিডিও করতেছি, আমার মেয়ে সেও বলতেছে মানে জাম্বুরা আর আম্বুরা বলতেছে, আমরা না বইলা বলতেছে আম্বুরা, মানে আমরা সবাই হাসাহাসি করতেছিলাম ও জাম্বুরা আর আম্বুরা বলতেছে। তো একটা একটা করে ও তুলে তুলে দেখাইতেছিল, আমি যেরকম করি ও ওরকম করতে চাইতেছিল। তো এখানে বসে বসে ও দেখাইতেছিল, আমি একটু একটু করে ভিডিও করতেছিলাম। তো আমার বাবুর জন্য আজকে কমেন্ট বক্সে অবশ্যই মাশাল্লাহ লিখে যাবেন। এবং আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। এবং আমার এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। তো আমার মেয়ে এখানে অনেক কথা বলতেছিল, দুষ্টমি করতেছিল, আর ও ইদানিং এত পাকনা পাকনা কথা বলে, আমরা তো অবাক হই যে ও এত কথা কই থেকে শিখে। তো ও এখানে ও সব কিছু ধরতেছিল, মজা করতেছিল, আমরা সবাই ওর কার্যকলাপই দেখি সবসময় ও যখন দুষ্টামি করে।
তো আমরা ওর সাথে সাথে আমরাও মজা করতেছিলাম, ও দেখেন কিরকম করতেছে। তো এখান থেকে আমার নানু গ্রাম থেকে কিছু ছোট মাছ কিনে এনেছে, এগুলো একদম গ্রামের যে নদীর মাছগুলো হয় না ওগুলা, তো এগুলো তো ঢাকায় পাওয়া যায় না, আবার ফ্রেশ থাকে না, এর জন্য গ্রাম থেকে কিনে এনেছে। তো এখানে কয়েক ধরনের মাছ আনছে, তো এগুলো হলো বেলে মাছ, মাগুর মাছ, তারপর বাইন মাছ, মানে কয়েক ধরনের মিশানো মাছ। মাছগুলো খুবই ফ্রেশ ছিল, দেখুন, দেখে খুবই ভালো লাগতেছিল। এই ছোটো মাছগুলো তো এখানে কিনতে পাওয়া যায় না, অনেক দিন ধরে খেতে মন চাচ্ছিলো, আর এখন গ্রামে অনেক ছোট মাছ পাওয়া যায়, খেতেও খুবই ভালো লাগে। অনেক দিন হয়েছে গ্রামেও যাওয়া হয় না, তো মিস করি খুব গ্রামের দিনগুলো, আগে যখন অনেক মজা করতাম, যেতাম নানু বাড়ি, দাদা বাড়ি, খুব ভালো লাগতো। তো এই তো যাইতে পারি নাই, তো কী হয়েছে, গ্রাম থেকে মাছ এনে তো খেতে পারছি, তো এটাই অনেক খুশি আমি, এতেই আমি অনেক খুশি। এখানে তো কিনে খাই, বাট এরকম এর জন্য একটা অন্যরকম ফিল। তো আমি মাছগুলোকে একটু হালকা করে ধুয়ে তারপর ফ্রিজে রাখবো, দেখলাম বরফগুলো এখনও ছুটে নাই। আমার নানু খুব সুন্দর করে প্যাকিং করে আনছিল, এই জন্য বরফগুলো ছুটে নাই, খুব সুন্দর দেখলাম, শক্তই ছিল। তো মাছগুলো নিয়ে আসছে, এখন মাছগুলো রান্না করব। তো আমি ছোট মাছটা আজকে রান্না করব, এই জন্য আমি একটা আলু কুচি নিয়ে নিয়েছি এবং বেশি করে একটু পেঁয়াজ কুচি, লবণ, হলুদ এবং কাঁচা মরিচ, অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে আমি এটা খুব সুন্দর করে মেখে নেব। আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি, তো এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, তো এটা দিয়ে এখন আমি খুব সুন্দর করে মেখে নেব। আলুটাকে একটু নরম করে প্রথমে মেখে নেব, নাহলে মাছ দিলে ভালো করে মাখানো যাবে না, এজন্য আমি আগে আলুটাকে খুব সুন্দর করে মেখে নেব। তো এভাবে রান্না করে খেতে কিন্তু খুব মজা হয় এবং ঝটফট রান্নাটা হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো আমি এগুলো দিয়ে দিয়েছি ছোট মাছগুলা, তো ছোট মাছগুলো খুব সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তো মাছের সাথে আলুটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে গরম করতে তেল দিয়ে দেব, তো মাখা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি। তো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে এটা খুব আস্তে আস্তে করে ভেজে নেব যেন মাছগুলো না ভাঙে, এটা একটু লালচে লালচে করে ভেজে নেব। তো আমার রান্না একদম কমপ্লিট, দেখুন লুকটা কত সুন্দর এসেছে, খেতেও খুবই মজা হয়েছিল এবং অন্যরকম একটা ফিল পাইতেছিলাম যে নিজের গ্রামের জিনিস। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি, আমার ভিডিওটি এতক্ষণ কষ্ট করে আপনাদের দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি, সবাইকে আল্লাহ হাফেজ।